এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো আমি চাই সকল ধরনের মানুষের কাছে অন্তত মূল ইনফরমেশনগুলো পৌঁছে যাক, কেননা অনেকেই লং ভিডিওগুলো দেখেন না, শুধুমাত্র সংক্ষিপ্ত আকারের ভিডিওগুলো দেখেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আমার এই ভিডিওতে বাইসানের বিখ্যাত খেজুরের বাগান তাবারিয়ার হ্রদ বা সি অফ গ্যালিলি এবং জুগারের ঝর্ণার বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করব, তাও আবার সংক্ষেপে, কেননা বিস্তারিত আলোচনা আমি আমার পূর্বের ভিডিওতে করে এসেছি। আমার চ্যানেল সত্যের পথ অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো শুরুতেই চলে যাব বাইসানের খেজুরের বাগানের কাছে। দাজ্জাল বাইসানের খেজুরের বাগান সম্পর্কে বলেছিল যে অদূরে এই খেজুরের গাছগুলো ফল দেওয়া বন্ধ করে দেবে। তো তার কথাটা সত্য হয়েছে। বাইসান এলাকায় যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন তা বাইসান এলাকার নিজস্ব ভূমির গাছ নয়, এগুলো অন্য একটা দেশ থেকে আনা হয়েছে। এই গাছগুলো এসেছে সুদূর মরক্কো থেকে। মরক্কো কিছু গাছ ক্যালিফোর্নিয়াকে দিয়েছিল, ক্যালিফোর্নিয়া সেখান থেকে 60টা গাছ ইসরায়েলকে দিয়েছিল। ইসরায়েল তাদের হাই টেকনোলজি ব্যবহার করে আজকের এই বিশাল বাগান তৈরি করেছে। বাইসানের সেই বিখ্যাত খেজুরের গাছগুলো যেগুলোর জন্য পুরো বাইসান মাশহুর ছিল সেগুলোকে বলা হতো জুডেন ডেট পাম। সেগুলো খ্রিস্টপূর্ব 1400 শতকে শেষ হয়ে গিয়েছিল। 70 খ্রিস্টাব্দে যখন রোমানরা এখানে আক্রমণ করে তখন এখানকার বিখ্যাত জুডেন ডেট পাম এই বিখ্যাত খেজুরের গাছগুলোতে তারা আগুন ধরিয়ে দেয়, কিন্তু তবুও কিছু গাছ সার্ভাইভ করতে পারে। কিন্তু সেই সব গাছগুলোরও কপাল ভালো ছিল না। সেই সব গাছগুলো 1400 শতকে আবহাওয়ার বিশাল পরিবর্তনের কারণে সার্ভাইভ না করতে পেরে মারা যায়। তার মানে খ্রিস্টপূর্ব 1400 শতকের দিকেই এই সকল গাছগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর রইল তাবারিয়া হ্রদ বা সি অফ গ্যালিলি সম্পর্কে। এই হ্রদ সম্পর্কে দাজ্জাল বলেছিল অদূরে এই হ্রদের পানি শুকিয়ে যাবে। 2019 সাল পর্যন্ত এই হ্রদের পানি এতটাই শুকিয়ে গিয়েছিল যে ইসরায়েলিদের চোখের ঘুম নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2019 সালের শেষের দিক থেকে 2020 সালের শুরুর দিক পর্যন্ত এই শীতের মৌসুমে ইসরায়েলিদের ওপর প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করেন, আর পানির পরিমাণ এতটাই বেড়ে যায় যে পূর্বে কখনো এতটা বাড়েনি। এখন এই হ্রদের কোনায় কোনায় পানিতে ভরা। এখন চলে যাব জুগারের ঝর্ণা বা জুগার কূপের কাছে। এটার বর্তমান অবস্থাটা কি, এটা সম্পর্কে দাজ্জাল বলেছিল যে জুগারের ঝর্ণার পানি দ্বারা সেখানকার লোকজন চাষাবাদ করা বন্ধ করে দেবে। জুগারকূপ সম্পর্কে বলার আগে একটু বলে রাখি, আমাদের নবী হযরত লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের উপর শাস্তি আপতিত হওয়ার সময় হযরত লূত আলাইহিসসালাম তার দুই কন্যাকে নিয়ে মৃত সাগর পূর্ব দিকে জর্ডানের ভেতরে জু নামক একটা গ্রামে চলে গিয়েছিলেন, যেটার বর্তমান নাম গোর আশাফি। সেখানে তিনি তার দুই কন্যাকে নিয়েছিলেন। পরবর্তীতে তার গুহাটা আবিষ্কার করা হয়। এরপরে যখন খ্রিস্টানরা সেখানে শাসন কার্য চালায় তখন লাপকোস, সোজমিনোস এবং হেগুমেনদের সময় সেখানে একটা চার্চ তৈরি করা হয়। সেই চার্চে খ্রিস্টানরা প্রার্থনা করত। পরবর্তীতে ব্রিটিশ শাসন এবং অন্যান্য শাসনের সময় এই চার্চের অনেক মডিফাই হয়। তবে জুগারের ঝর্ণাটা লূত আলাইহিসসালামের গুহার পাশেই অবস্থিত ছিল। তবে জুগারের ঝর্ণার পানি দ্বারা এখানকার জমি চাষাবাদ হচ্ছে না, কেননা জুগারের ঝর্ণা অনেক আগে ধ্বংস হয়ে গিয়েছিল। এখানকার লোকজন এখানকার জমি চাষাবাদের জন্য তারা বিকল্প ব্যবস্থা করে নিয়েছে। তো দাজ্জাল যে চারটা বিষয় সম্পর্কে জানতে চেয়েছিল সেই চারটা বিষয়ের তিনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র একটা রয়েছে, সেটা হচ্ছে তাবারিয়া হ্রদ বা তাবারিয়া উপসাগর কিংবা সি অফ গ্যালিলি, যেটাই বলেন না কেন এটার পানি কমছে আর বাড়ছে, বাড়ছে আর কমছে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব দাজ্জালকে নিয়ে। দাজ্জাল কি তাহলে অবশেষে বন্দী দশা থেকে মুক্তি পেয়ে গেছে? ইলুমিনাটিরা ইসরায়েলরা তাদের হাই টেকনোলজি ইউজ করে ইবলিশ শয়তানের সাহায্য নিয়ে অবশেষে কি দাজ্জালকে খুঁজে পেয়েছে? তাদের সাথে কি দাজ্জালের কোনো কানেকশন আছে? কেননা এমন কিছু ঘটনা চারিদিকে ঘটে যাচ্ছে যেটা ইঙ্গিত করছে দাজ্জাল অলরেডি বন্দী দশা থেকে মুক্তি পেয়ে গেছে। গায়েবের খবর তো এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আমরা তো শুধুমাত্র গবেষণা করতে পারি। নেক্সট ভিডিওতে এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে বেল আইকনটা প্রেস করে দিন এবং তার সাথে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আমি জুবাইর, আজকের মতো আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।